পূর্ব বর্ধমান জেলার গলসি থানার ওসি দীপঙ্কর সরকারের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 81 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রভাব নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও পড়ুয়াদের পড়ার সরঞ্জাম ও ফুটবল বিতরণ করা হয়। এদিন 53 জন আদিবাসী স্কুল পড়ুয়ার হাতে খাতা, কলম, ব্যাগ ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। এরপরে রবীন হান্তা, রাজ সোরেন বাবার নাম সোম সোরেন, সুনীল হেমব্রাম, মাননীয় আমাদের আকাশ বাস্কি, রাসু বাস্কি, অঞ্জলি মুর্মু, গণেশ মুর্মু, পিতার নাম গণেশ মুর্মু, এছাড়াও 2টি আদিবাসী মহিলা ফুটবল দল ও 7টি পুরুষ দলের হাতে 1টি করে ফুটবল তুলে দেওয়া হয়। রক্তদাতাদের 1টি করে গাছের চারা উপহার দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার কামনাশী সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল, খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, গলসি গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহনাজ বেগম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মাসে একটা টাইমে অনেকগুলো ধানতেও চলছে, তো ওটা সবচেয়ে বেসিক্যালি এখানে সেফ ড্রাইভ সেফ লাইফের কম্পিটিশন হয়েছিল, আঁকার কম্পিটিশন, যেখানে আমরা ইয়ে দিলাম, প্রাইজ দিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড, এবং যারা এখানে আদিবাসী ছেলেমেয়েরা আছে বাচ্চারা ওদেরকে আমরা স্কুলে যাওয়ার জন্য, এবং ছুটি আছে আমরা স্কুল খুলবে কোভিড টোভিডের পর সব কিছুর পর, ওদের জন্য ব্যাগ, পেন্সিল বক্স, জিওমেট্রি বক্স, খাতা সবকিছু আমরা দেবো। থ্যাংক ইউ। আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন জায়গায় করোনার সময় যেমন খাদ্যদ্রব্য বিলি করা হয়েছে, ঠিক সেই সময়তে আমাদের রক্তদান শিবির করা হয়েছে। আজই একটা তার কর্মসূচি হিসাবে আমাদের যে প্রতীকী নাম রক্তদান উৎসর্গ, সেই প্রতীকী নাম দিয়ে আজকে গলসি থানার, আমাদের গলসি দুর্গপুর ব্লকে গলসি থানার বড়বাবুর উদ্যোগে আজকে রক্তদান শিবিরটা আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি কী হলো এখানে? এর পাশাপাশি সবথেকে মানবিক দিক হচ্ছে এখানে দেখলাম যে আদিবাসী যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেন সবসময় সে আদিবাসী ছাত্রছাত্রীদের সামনের সারিতে নেওয়া আসা এবং তাদেরকে একটা বিভিন্ন কর্মসংস্থান তৈরি করা। আজকে এই গলসি থানার পুলিশের উদ্যোগে সেই আদিবাসী ছাত্রছাত্রীদের আজকে তারা পড়ার সরঞ্জাম তাদেরকে দিয়ে উৎসাহিত করলে, যাতে আগামী দিনে আমাদের এসপি সাহেব বলেছেন যে আমরা যেন আগামী দিনে দেখতে পাই যে গলসি থানার এই সমস্ত সম্প্রদায়ের মানুষরা কেউ বড়বাবু হয়েছে, কেউ আজকে অফিসার ইনচার্জ হয়েছে, সেই হিসাবে তাদেরকে উৎসাহন করলেন আজকে গলসি থানার পুলিশের উদ্যোগে গলসি থানার বড়বাবু। এই উদ্যোগটা কী বলবেন? এই উদ্যোগে আমরা আমাদের খণ্ডঘোষ বিধানসভার পক্ষে আমরা সাধুবাদ জানাই যে মানুষ এটা বুঝতে পেরেছেন যে তৎকালীন সময়ে পুলিশের সঙ্গে যে সম্পর্ক ছিল, মানুষ পুলিশ থানায় যেতে ভয় করত, সেটা কিন্তু এখন ঘুচে গেছে। এখন পুলিশকে মানুষ মাছের সঙ্গে জলের যেমন সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্যে আজকে সেটা তৈরি করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সম্পর্ক কিন্তু মানে বর্তমানে তৈরি হয়েছে। গলসি থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।